আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা এখন তোমাদের সামনে যে প্রশ্নটি উপস্থাপন করা হয়েছে এটি একটি স্কুলের বার্ষিক পরীক্ষার ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের প্রশ্ন এই প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের সামনে যে পরীক্ষা রয়েছে সেটির জন্য সুতরাং তোমরা এই প্রশ্নটি ভালোভাবে সলভ করবা পাশাপাশি স্কুলের টিচারের সাজেশন সেগুলো ফলো করবা বহু প্রশ্ন এখানে পনেরোটি থাকবে পনেরোটিতে পনেরো মার্ক এখানে দেখতে পাচ্ছ পনেরো গুণ এক মানে হচ্ছে পনেরো তো এক নম্বরে বলা আছে প্রাচীন ভারতবর্ষের প্রথম নগর সভ্যতা কোনটি এই উত্তরগুলো তোমরা বই থেকে বা গাইড থেকে সংগ্রহ করে পড়তে পারো দুই নম্বর বিশ্বের ইতিহাসের প্রথম নগর সভ্যতা কোনটি তিন নম্বর কৃষি বিপ্লবের আরেক নাম কি নিচের কোন সভ্যতা ছিল অনেকগুলো দ্বীপের সমষ্টি কোন বিপ্লবের সময় মানুষ অক্ষরের আবিষ্কার ও ব্যবহার করতে শুরু করে কোন বায়ুর প্রভাবে প্রাচীন বাংলায় ঝড় তোফান বেশি হতো এভাবে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর কালেক্ট করে পড়তে পারো এরপরে থেকে পর্যন্ত যে প্রশ্নগুলো থাকবে সেগুলো হচ্ছে এক কথায় তো এখানে ষোলো থেকে না দিয়ে এক থেকে দশ পর্যন্ত দিয়েছে কোনো সমস্যা নেই কোনোভাবেই আসতে পারে তোমাদের স্কুলে এখানে দশটি প্রশ্ন রয়েছে এক কথায় উত্তর দিতে হবে দশটিতে দশ মার্ক এখানে উত্তরগুলো দেয়া আছে তোমরা এগুলো দেখে নিও তারপর রচনামূলক প্রশ্নের জন্য যে রচনামূলক প্রশ্নগুলো এখানে থাকবে সেগুলো হবে দৃশ্যপট এখানে পাঁচটি প্রশ্ন থাকার কথা কিন্তু এই স্কুলে তিনটি প্রশ্ন এসেছে তিনটির উত্তর দিতে হয়েছে তোমাদের ক্ষেত্রে হয়তো পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটির মধ্যে যে কোনো তিনটির উত্তর দিতে হবে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা প্র্যাকটিস করে রাখবে এগুলো থেকে সত্তর পার্সেন্ট বা আশি পার্সেন্ট বিভাগ রচনামূলক প্রশ্ন যেগুলোতে দৃশ্যপট থাকবে এখান থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচাশটা চল্লিশ মার্ক এক নম্বর এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছ এই উদ্দীপকটা পড়ার পর ক নম্বর এবং খ নম্বর প্রশ্নের সমাধান করতে হবে ক নম্বরে সচরাচর তিন মার্ক থাকে আর খ নম্বরে পাঁচ মার্ক এই হচ্ছে আট মার্ক তারপর দুই নম্বর এখানে ছক এক ছক দুই দেওয়া আছে এই অনুযায়ী ক এবং ক্ষয়ের উত্তর করতে হবে শিক্ষার্থীরা আমি আশা করব তোমরা এগুলো বই বা গাইড থেকে সলভ করে নেবে আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়ের ওপর স্কুলের প্রশ্ন দেখিয়ে দেবো যাতে এগুলো প্র্যাকটিস করে তোমরা ভালো করতে পারো তো শিক্ষার্থীরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ